2017 সালের জানুয়ারিতে শুরু হয় কুমিল্লার লাকসাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ডাবল লাইন রেলপথ নির্মাণ কাজ। এই প্রকল্পের আওতায় রয়েছে কয়েকটি স্টেশনের অবকাঠামো, সেতু ও কালভার্ট। এরই মধ্যে প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। কিন্তু ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় 2020 সালের সেপ্টেম্বরে বিএসএফ এর বাধায় বন্ধ হয়ে যায় কসবা রেল স্টেশন ও শালদা নদী অংশের কাজ। ফলে এই এলাকার 1.5 কিলোমিটার রেলপথ নির্মাণ এখনও বাকি। পাশাপাশি বন্ধ হয়ে যায় শালদা নদী এলাকায় একটি সেতু এবং কসবা রেল স্টেশনের নতুন ভবন নির্মাণ কাজও। সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চলে আলোচনা। বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতেও বিষয়টি তুলে ধরা হয়। অবশেষে সব বাধা পেরিয়ে 2.5 বছর পর আবারও শুরু হয়েছে কাজ। 1975 সালে যে ট্রিটিটা হয়েছিল সেখানে বলা আছে জিরো লাইন থেকে 150 গজের মধ্যে যে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে হলে দুই দেশের সমন্বয় প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই একটা কারণ ছিল। এরকম আরো অনেক জায়গাতেই আছে, আমরা ধীরে ধীরে সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেগুলোও সমাধান হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রাম রুটে কোনো ক্রসিং থাকবে না, ফলে সময় বাঁচবে অন্তত 1 ঘন্টা। পাশাপাশি বর্তমানের চেয়ে 3 গুণ বেশি ট্রেন চলাচল করতে পারবে এই পথে। চলতি বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা পরিচালকের। এবছর জুন মাসে শেষ করার কথা, তো যদিও এটা আমরা 24 ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় চাওয়া হয়েছে, তো আমরা আশা করতেছি যে এবছরের মধ্যে সকল কাজ শেষ হবে। এদিকে বিএসএফ এর বাধায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সময় বাড়ানোর দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।